সেটা বাড়াতে হবে আমি দুটো বার দিচ্ছি দুটো বর্ডার ग्राम पंचायत मेघना ग्रामे दो एक दिन धरे बोल और डायरिया प्रॉब्लम से संगे संगे आज सकाले फोन कर पाँचा साढ़े पाँचा मेम्बर तक निश्चित हुई कत जन आक्रांत हो सकाल आजन हो संगे संगे हमें फोन करी हमारे आशाकर्मी लिखी एवं आशाकर्मी इसे तभी ये करें मेडिकल स्कीम पाठाना है एवं एन पर्त मेडिकल स्कीम रही चलते किसुजन भलोभ आक्रांत होनी देखें जो सेलैन दी बसे आछी सुस्थ आतटा जॉइंट बीडी साहेब बोलें कि हमारे अनुमान जलर थी तो संक्रांत होते तो ग्रामीण मानुषे जो अभियोग दो तीन दिन धरे अवस्थाय तारा पड़े आछे ना एखन पर्यन्त आमादेरके जानायनि एरकम जे ब्यापारटा होयेछे जानायनि आजके सकाले जखन जानियेछि संगे संगे आमरा किन्तु ब्यवस्था नियेछि दीर्घदिन धरे पानीय जलेर जे ब्यवस्था आछे सेखाने जलेर परीक्षा टरीक्षा बन्ध आछे आर आछे प्रत्येके आमरा मासे अन्तत रिपोर्ट नेइ प्रत्येक मासे रिपोर्ट हय एखन ताते करे जलेर कोनो प्रब्लेम थाके नि आपनार नाम आमार नाम प्रशान्त दुले प्रधान रिपोर्टार काम करि बोल बिबर्दा ग्राम पंचायत कौन ग्राम जान मेदिना ग्रामे रही एखे किछु मानुषेर गत दो एक दिन धरे डायरिया धरा पड़े तो आज के संख्या एक बेड़े तो काछाकाछी एक स्कूले हेल्थ कैम्पो करेछि हॉस्पिटल थेके समस्त प्रतिनिधिरा आछेन डाक्तारबाबुरा आछेन जादेर खूब असुविधा होयेछे तादेरके आमरा ब्लक रूराल हॉस्पिटले शिफ्ट करेछि एर पाशापाशी आमरा जे ड्रिंकिंग वाटारेर जे सोर्सगुलो रयेछे सेखान थेके सैम्पल कलेक्ट करार काज आमादेर शुरू होयेछे आशा करछि आमरा 24 घंटार मध्ये रिपोर्टटा पेये जाबो एबं सैम्पल कलेक्ट करार पर सेई जे सोर्सगुलो रयेछे सेगुलोके डिसइनफेक्टेंटो करा होच्छे एर पाशापाशी जतक्षण आमरा रिपोर्टटा पाच्छि आमरा ड्रिंकिंग वाटारेर जन्य आलादा आलादाभावे ट्यांक माने वाटार ट्यांक एने जाते ग्रामेर मानुषके आमरा एई टाइमटा जतक्षण आमरा रिपोर्टटा पाच्छि जाते सप्लाई करते पारि तार जन्य आमादेर कथा होयेछे आशा करछि आमरा কিছুক্ষণের মধ্যে সেইটা পেয়ে যাব যে ওয়াটার ট্যাঙ্কটা যাতে আমরা গ্রামের মানুষকে আপাতত দু একদিন যদি দরকার পড়ে রিপোর্টটা না আসা পর্যন্ত যাতে দিতে পারি আর কি এবং রিপোর্টটা আসার পর আমরা বুঝতে পারবো অ্যাকচুয়াল মেইন প্রবলেমটা কোথা থেকে হচ্ছে জলের থেকে নাকি অন্য কোনো কিছু বিষয় আছে সেইটা জানার পর আমাদের যা ব্যবস্থা গ্রহণ করার আমরা ব্যবস্থা নেব এখনো পর্যন্ত কতজন আক্রান্ত হয়েছে এখনো পর্যন্ত যেটা আমাদের ডাক্তারের সাথে কথা হলো ওই 17 থেকে 20 জন মতো তার মধ্যে বেশিরভাগ জনই সুস্থ হয়ে গেছে যেমন আমি যেটা জানলাম যে আমাদের হসপিটালে 5 জনকে পাঠানো হয়েছিল তার মধ্যে 4 জন সুস্থ হয়ে গেছেন একজনের অবস্থা একটু খারাপ আছে বলে উনি এখন হসপিটালে রয়েছেন আর কি আচ্ছা মানে প্রাথমিকভাবে অনুমান কি করছেন কিসের জন্য হতে পারে আমাদের এখানে এসে প্রথম মনে হয়েছিল জলের জন্য এবার প্রধান সাহেবের সাথে যেটা কথা হলো যে বিগত দিনে এরকম কিছু প্রবলেম হয়েছে কিনা তো জল নিয়ে বা এই ধরনের প্রবলেম কোনোদিন হয়নি এখন আমাদের মনে হচ্ছে যেহেতু জল থেকেই বিশেষত এই ধরনের সংক্রমণগুলো হয়ে থাকে মনে হচ্ছে জল থেকে এখন যতক্ষণ না রিপোর্ট আসছে ততক্ষণ না আমরা কিছু নিশ্চিতভাবে বলতে পারছি না আর কি আচ্ছা এখন মানে তৎকালীন মানে তুরন্ত ব্যবস্থার জন্য আপনারা পানীয় জলের ট্যাঙ্ক এখানে গ্রামে আনছেন হ্যাঁ আর কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে কি এখন আপাতত জল থেকে যেহেতু আমাদের মনে হচ্ছে এটা সেই জন্য আমরা পানীয় জলের জন্য এই ব্যবস্থাটা করছি এবং সব সোর্সগুলোকে আমরা ডিসইনফেক্টেন্ট করে বুঝাচ্ছি স্যাম্পলটাও নিচ্ছি এই ধরনের এখন ব্যবস্থা করা হচ্ছে যেহেতু জল থেকে আমরা অনুমানটা করছি আর মেডিকেল টিম কি পার্মানেন্টভাবে বসানো হচ্ছে কেন মেডিকেল টিম আমাদের রয়েছে স্কুলে রয়েছে যতক্ষণ পর্যন্ত আমাদের সাপোর্ট দরকার হয় মেডিকেল টিম থাকবে এখানে স্যার আপনার শুভ নাম প্রসঞ্জিৎ মণ্ডল ডিজিনেস জয়েন্ট ভিডিও তালডাং আচ্ছা আচ্ছা আপনাদের গ্রামে কি সমস্যা দেখা দিচ্ছে এখন এখন সমস্যা আচমকা মানুষের আচমকা ডায়রিয়া কি কি সমস্যা হচ্ছে আপনার সমস্যা বলতে পায়খানা জ্বর আছে আর বমি কতজন গ্রামে আক্রান্ত কতজন হয়েছে 40 45 এর জন মত
এই গ্রাম থেকে কি মানে বাড়াবাড়ির জন্য বাইরে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে? আমার বাইরে তালডাংরা গেছিল পাঁচজন, তার চারজন ফিরে এসেছে, একজন আছে ভর্তি হয়ে আছে। এখানে তালডাংরা থেকে হসপিটাল থেকে বোর্ড এসেছে, ডাক্তারবাবু দেখছে, সেলাইন টেলাইন সব যার প্রয়োজন সেটা দিচ্ছে, যেটা এমার্জেন্সি সেটা তালডাংরা পাঠিয়ে দিচ্ছে এমার্জেন্সি। কতজন এখনো পর্যন্ত গ্রামে আক্রান্ত? এখন ওই 40-45 জন মতন। কারণ কিছু কালকে কিছু মানুষ আমাদের গ্রামে একটা ডাক্তার এসে কিছু মানুষ কালকে দেখিয়েছিল, তাতে একটু ভালো আছে। আচ্ছা, আপনার নাম? পরশ ঘোষ।